আসসালামু আলাইকুম। ইনকাম ট্যাক্সের যে ফাইন্যান্স বিল উত্থাপিত হয়েছিল জুন মাসের প্রথম বৃহস্পতিবার, সেখান থেকে আমি ওই সময় পরপর অনেকগুলো ভিডিও করেছিলাম আয়কর বিষয়ক পরিবর্তন, ভ্যাট এবং কাস্টমসের। এরপরে আমরা জানি যে জুন মাসের শেষ সপ্তাহে এটি বাজেটটা পাশ হয়েছে, অর্থাৎ আমরা যেটা ফাইন্যান্স বিল নিয়ে আলাপ করছিলাম সেটা ফাইনালি ফাইন্যান্স অ্যাক্টে পরিণত হয়েছে। ফলে প্রপোজ বাজেটের অনেকগুলো জায়গায়, স্পেশালি ট্যাক্স ভ্যাটের, বিশেষ করে ট্যাক্সের এরিয়াতে কিছু পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনটার প্রথম পরিবর্তন হচ্ছে পার্সোনাল ট্যাক্স স্ল্যাবে। আমি আগামী এক মাস যাবৎ নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এবং বাজেটের পরিবর্তন নিয়ে প্রতি 2-3 দিন পর পর একটা একটা করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে রিয়াকশন করেন, কতটুকু কমেন্ট করেন, কতটুকু আমাকে এনকারেজ করেন, তার উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি। তো আজকের ছোট একটা ডিসকাশন, এটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে প্রথমবার ইনকাম ট্যাক্সের যে পার্সোনালের ইন্ডিভিজুয়াল স্ল্যাব এবং রেটে চেঞ্জ আসছে, এবং শুধু তাই না, আমরা সবসময় দেখি যে মাত্র একটা বছরের অ্যাপ্রুভাল আসে বাজেট থেকে। এবার দেখলাম আমরা কারেন্ট যে অবছরটা শেষ করলাম, আমরা লাস্ট ইয়ার যেটা শেষ করলাম সেটা যেমন, লাস্ট ইয়ারের স্ল্যাব যেটা ছিল সেটা আমরা দেখতে পেলাম, আবার নিউ স্ল্যাব আসছে ফর নিউ ইয়ার, অর্থাৎ আপনার 2024-5, মানে এখন যেটা অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হলো সেটার, হ্যাঁ, এবং ফাইনালি এর পরের বছরটাও ডিক্লেয়ার করে দিছে অ্যাডভান্স। তাহলে আমরা গত বছর যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি সেখানে আমরা দেখেছিলাম যে ইন্ডিভিজুয়ালের যে রেটটা ছিল এটা অলমোস্ট একই আছে। কিরকম একই আছে এই সেন্সে বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের সাধারণ পুরুষদের জন্য 3.5, 3.5, 3.5 আছে। কিন্তু আপনার এছাড়া একটু এডিশনাল অ্যাডভান্টেজ পেতে হচ্ছে ফিমেল, এবং হচ্ছে যারা ফিমেল এবং হচ্ছে আপনার 65 ইয়ার্স এইজেড, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য এটা ছিল 4 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। 4,75,000 টাকা ছিল হচ্ছে আপনার যেটা হচ্ছে থার্ড জেন্ডার এবং ফিজিক্যালি ডিসেবল পার্সনদের জন্য আপনার এটা 4,75,000 ছিল। আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার গেজেটেড যারা ছিলেন, গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের জন্য এটা ছিল হচ্ছে 5,50,000। হ্যাঁ, এটা ছিল হচ্ছে ফ্রি, যেটি আমরা দেখতে পেলাম যে এবারও সেইটা হচ্ছে যে আপনার 5,85,000 রাখা হয়েছে, এই এটা কোনো পরিবর্তন আসে নাই। তো সেখানে আপনার নীল, এরপরে 1 লাখ টাকার স্ল্যাবটা এখানে দেখলাম যে 1 লাখ টাকার নেক্সট স্ল্যাবটা ছিল 5%, এটা 5%ই আছে, কোনো পরিবর্তন আসে নাই। পরিবর্তন আসছে কোথায়, নেক্সট স্ল্যাবটা ছিল হচ্ছে 3 লাখ টাকারটা, এবার সেটা হয়ে গেছে হচ্ছে 4 লাখ। এই 4 লাখ পরিবর্তন করার সুবিধা হয়েছে যে কিছুটা হলে মার্জিনালি এখানে একটু আপনারা বেনিফিট আমরা পেতে পারি, ঠিক আছে, 1 লাখ টাকার একটা বেনিফিট পাবো আমরা। পরের স্ল্যাবটা ছিল হচ্ছে যেটা নেক্সট 4 লাখ টাকার জন্য ছিল, যেটা হচ্ছে 25%, সেই 25% এখন 4 লাখ টাকার হয়ে গেছে হচ্ছে 5 লাখ টাকা, যেটা রেট হচ্ছে 15%। 15% যেটা ছিল এখানে, নেক্সট 4 লাখ টাকা 15, এখন সেই 4 লাখের জায়গায় 5 লাখ টাকা করে 15 করা হয়েছে। এবং পরবর্তী যে আপনার হচ্ছে ইয়ে ছিল, আপনার পরবর্তী যে আপনার 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা 5 লাখ টাকায় রাখা হয়েছে। তার মানে আমরা এখন যদি দেখি সিম্পল কয়েকটা জিনিস আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে বলি, সেটি হচ্ছে আমি একজন সাধারণ ব্যক্তি ধরলাম, সাধারণ ব্যক্তি আমরা পুরুষ যাদের বয়স 65-এর নিচে, তারা 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, এরপরে 1 লাখ টাকায় 5%, অর্থাৎ 4.5, এখানে আরও 4 যোগ হলো, অর্থাৎ 8.5, 8.5-এর সাথে নতুন করে 5 যোগ হলো 13.5, তারপরে আরও 5 যোগ হলো হচ্ছে 13.5, 18.5, 18.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনার ট্যাক্স রেট হচ্ছে 20%। এর পরের যে অংশটা, এর পরের অংশটা আসলে বেসিকলি 25% রেট হবে, রেস্ট মানে বাদ বাকি যত হোক, এখানে 3 কোটি টাকা হলেও একই রেটে যাব। কিন্তু আমরা এইটা নেক্সট ইয়ার, মানে প্রোঅ্যাক্টিভলি এবং হচ্ছে প্রসপেক্টিভলি ডিক্লেয়ার করা যে নেক্সট ইয়ারে কি হবে সেই কথাটা এখানে বলা আছে। আপনি খেয়াল করেন, এখানে বলা আছে যে এই পর্যন্ত ঠিক আছে, এই 20% পর্যন্ত ঠিক আছে, এরপরে নতুন একটা স্ল্যাব বানানো হয়েছে, যে স্ল্যাবটা হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম যে এই স্ল্যাবটা যেটা করা হয়েছে সেই স্ল্যাবটা হচ্ছে 20 লাখ টাকা পর্যন্ত 25%। আগে ছিল রেস্ট টোটালটা 25, সেটা এখন হয়ে গেল আপনার হচ্ছে 20 লাখ টাকা পর্যন্ত 25, এবং এর পরের স্ল্যাবটা হচ্ছে 30%। অর্থাৎ এখানে আমরা যে হিসাব করছিলাম 18.5,
1,850,000 সাথে 20 লাখ টাকা যোগ করলে 38,50,000 টাকা। 38,50,000 টাকা পর্যন্ত আপনি 25% রেটের ব্র্যাকেটে পড়বেন। 38,50,000 টাকার উপরে আপনার ইনকামের ক্ষেত্রে এই রেটটা হয়ে যাবে 30%। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জ, নট ফর কারেন্ট, যে আমরা এখন যে আগামী নভেম্বর মাসের ভিতরে যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন দেবো সেটার জন্য না, কিন্তু পরের বছর অর্থাৎ 2025 সালের জুন মাস শেষ হওয়ার পর থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনার সেই বছর 2025 সালের নভেম্বরের পর্যন্ত যে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, যে অ্যাসেসমেন্ট ইয়ার হবে, ওই অ্যাসেসমেন্ট ইয়ারের নাম হবে 2025-26, সেটার জন্য এই 38,50,000 টাকার উপরে নতুন করে একটা স্ল্যাব বানা হয়েছে 30%, যেটি এবছরে আলোচনা হয়েছিল কিন্তু ফাইনালি অ্যাপ্রুভ হয় নাই। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য চেঞ্জ, এটাকে পজিটিভ চেঞ্জই বলবো, কারণ আমরা 1 বছর আগের সব রেটগুলো এখনই জানতে পাচ্ছি। সো এই এরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা কন্টিনিউ করবেন আমার সাথে, আমাকে কমেন্ট করে ইউটিউব চ্যানেল নিচে কমেন্ট করবেন, সো দ্যাট আই ক্যান মেক দ্য নেক্সট ভিডিওস বেসড অন দ্য ইউর সাজেশন। থ্যাংক ইউ, টেক কেয়ার।